হ্যালো এভরিওয়ান, লিনাক্স এবং শেল স্ক্রিপ্টিং এর ভিডিওতে আপনার সকলকে স্বাগতম। এই ভিডিও সিরিজে আমরা দেখব আসলে কিভাবে শেল স্ক্রিপ্টিং করতে হয়। যারা অলরেডি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে আসছেন, তারা যখন শেল স্ক্রিপ্টিং করা শুরু করে, তাদের সবার একটা আইডিয়া থাকে শেল স্ক্রিপ্টিং আসলে নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো, কিন্তু আসলে আমার মনে হয়েছিল আর কি, অনেকেরই মনে হতে পারে, যেহেতু আমার মনে হয়েছে আমার মতো অনেকেই আছে যার মনে হতে পারে। আমি প্রথমে মনে করেছিলাম যে নর্মাল স্ক্রিপ্টিং এর মত, নর্মাল যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজগুলো আছে তাদের মতোই হয়তো হবে, বাট শেল স্ক্রিপ্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট দেয়ার আর সাম ডিফারেন্সেস। অ্যান্ড আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই না, এটা অন্য লেভেলের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আমরা আসলে আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলোতে দেখা শুরু করবো আসলে কী কী ডিফারেন্সেস আছে আর কেন আমি কথাটা বললাম। সো আজকের যে ভিডিওটা, আজকের ভিডিওতে আমি সরাসরি একটা স্ক্রিপ্ট লিখে আপনাদেরকে দেখাবো যে কেন আমাদের স্ক্রিপ্টিং দরকার। তো আপাতত আমি একটা সিনারিও তৈরি করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আমি ডিস্টার্ব করতেছি। ডিস্টার্ব করার সময় আমার কাছে এটা একটা নতুন ডিস্টার্ব আছে। সো এই ডিস্টার্বের ক্ষেত্রে এখন সমস্যা হয়ে গেছে যে আমি আমার যে ভিম ইউজ করি নর্মাল অবস্থাতে, এখন ভিমের যে কনফিগারেশন ফাইলটা আছে, অর্থাৎ ভিমআরসি যে ফাইলটা আছে, সেই ভিমআরসি ফাইলটা আমার গিটহাবে রাখা আছে। ওকে, এটা হচ্ছে আমার গিটহাব অ্যাকাউন্ট, এখানে আমার ভিমআরসি ফাইলটা আছে, এতো ভিমআরসি আপনারা দেখতে পাচ্ছেন। এখন বিষয়টা হচ্ছে আমার এই যে ভিমআরসিটা আছে, আমার এই ভিমআরসি ফাইলটাকে আমার এই যে নতুন ডিস্ট্রিবিউশনটা যেটা আমি ইউজ করতেছি এক্সএফসি, আমার এখানে দরকার। তো আমি কী করলাম, আমি ডাউনলোড করলাম, তাই না? আমি এখানে ডাউনলোড করে নিছি, ডাউনলোড করে এক্সট্রাক্ট করে নিলাম। এখন বিষয়টা হচ্ছে যে আমার এটা কপি করতে হবে আমার কোথায়, হোম ফোল্ডারের মধ্যে, কারণ আমাদের সকল ফাইলগুলোর কনফিগারেশন ফাইলগুলো হোম ফোল্ডারে থাকে। ও, এখানে ভিমের কোনো, আচ্ছা, কনফিগারেশন ফাইলও নেই, একটা তৈরি করে ফেলি আমরা এক সেকেন্ডের মধ্যে। ডট ভিমআরসি, ওকে, ভিমআরসি একটা ফাইল আমাদের এখানে চলে আসছে অলরেডি, আমাদের কাছে আছে। হ্যাঁ, আমি এখানে একটু চেঞ্জ করে দিই, সেট এন ইউ, এটা হচ্ছে সেভ করে নিই, তাহলে আমার নাম্বার লাইনগুলো আমাকে দেখাবে আমার ভিম। তো আমার এখানে ভিমআরসি অলরেডি চলে আসলো। এখন আমাদের কথাটা হচ্ছে যে এই যে ভিমআরসিটা আছে এখানে, এই ভিমআরসিটাকে আমার রিপ্লেস করতে হবে কোন ভিমআরসি দিয়ে, আমার ওই যে ভিমআরসিটা আমার ডাউনলোড করা হচ্ছে এই ভিমআরসিটা থেকে, বা আমার এখান থেকে ভিম যদি আমি এটা ওপেন করি, এখান থেকেও আমি কপি করে করে বসাইতে পারি, বাট কি দরকার, যদি এটা আমি সরাসরি বসাই দিই তাহলেই তো হয়ে যায়। এখন বিষয়টা হচ্ছে যে আমি এটাকে একটু অন্যভাবে করতে চাই, সেটা হচ্ছে যে আমার এই ভিমআরসি যেটা আছে, আমি আগে চেক করবো যে আমার ভিমআরসি ফাইলটা আছে কিনা। যদি ফাইলটা থাকে তাহলে এই ভিমআরসিটা আমি ডিলিট করে দেবো, ডিলিট করে দিয়ে আমার ওইখান থেকে ওইটা কপি করে এখানে নিয়ে আসবো, জাস্ট এতটুকুই কাজ। এখন আমি যদি বারবার ডিস্টার্ব করতে থাকি তাহলে আমার কি হয়, প্রত্যেকবার এখানে আসবো, এটা ডিলিট করবো, এখান থেকে নিয়ে আসবো, ওইখান থেকে নিয়ে আসবো, পেস্ট করবো, এ ধরনের যে ঝামেলাটা আছে আমি এটা করতে চাচ্ছি। আমি জাস্ট এটাকে একটা স্ক্রিপ্টের মাধ্যমে, একটা স্ক্রিপ্ট এক্সিকিউট করার মাধ্যমে আমি পুরো কাজটা করে ফেলতে চাচ্ছি। ওকে, মানে আমার অটোমেটিক যাতে কাজটা হয় সেটা আমি চাচ্ছি। এছাড়াও আরো অনেক ব্যবহার আছে, জাস্ট আমি এই সিনারিওর ক্ষেত্রে বলতেছি। তাহলে আমি এখানে কি করতে পারি, আমি এখানে একটা স্ক্রিপ্ট তৈরি করব। ওকে, ভিমে কাজ করি, কি স্ক্রিপ্ট লিখতে পারি, মুভি ডট এস এইচ, এটা একটু আগে সেভ করে নিই। এখানে আমাদের মুভি ডট এস এইচ অলরেডি চলে আসছে, তো দরকার হচ্ছে সাববাং স্ল্যাশ বিন স্ল্যাশ ব্যাশ, আমাদের বিন ব্যাশ চলে আসলো। এরপরে আমাদের দরকার হোম ডিরেক্টরিটা, তাই না? আমি হোম ডিরেক্টরিটা সরাসরি এখানে দিয়ে দিচ্ছি, হোম স্ল্যাশ, ওইটা আমি হচ্ছে কমান্ড লাইন থেকে নিব স্ল্যাশ, তাহলে এটা হচ্ছে আমাদের হোম। তাহলে আমাদের ফাইল নেম থাকতেছে হচ্ছে হোম, আমার যে হোমটা নিলাম হোম স্ল্যাশ, জাস্ট হোম নিলে, উপস, হোম নিলে হবে না, স্ল্যাশ ভিম ডট ভিম আর সি, দরকার নেই। তাহলে এরপরে আমার যে কারেন্ট ডিরেক্টরি আছে, যেহেতু আমি কারেন্ট ডিরেক্টরি থেকে এখানে কপি করবো, তাহলে আমার কারেন্ট ডিরেক্টরিটা দরকার, সি ডব্লিউআর এনটি কারেন্ট ইকুয়াল টু, আমি নিলাম পিডব্লিউডি। এরপর আমি চেক করব ইফ যদি আমার কাছে এক্সিস্ট করে ফাইলটা, তাহলে আমি কি করব, দেন আমি রিমুভ করব আর এম, এখানে হচ্ছে ফাইল আর এম ফাইল, আমি ফাইলটা রিমুভ করব, কো ফাইল না রিমুভ, রিমুভ
রিমুভ হয়ে গেলে আমি কি করব, কপি করব সিপি, যেহেতু কারেন্টে আমার আছে CUWINT কারেন্ট স্ল্যাশ কারেন্ট থেকে আমার যে ডট ভিএমআরসি ফাইলটা আছে, ডট ভিএমআরসি ফাইলটা আছে, এটাকে আমি মুভ করতে যাচ্ছি হোমে। আচ্ছা হোম, এরপর এলস যদি তা না হয় তাহলে আমি কি করব, ইকো ফাইল নট ফাউন্ড, ফাইল নট ফাউন্ড, এরপর এফআই আমার ইফটা শেষ করে দিলাম ডব্লিউ। আমার এখানে অলরেডি মুভিং ফাইলটা চলে আসছে, সো আমি এখানে সিএইচ মড ইউ প্লাস এক্স টাইম মুভিং ডট এস এইচ সুডো। আমার এটা সুডো করতে হচ্ছে কারণ, যারা অলরেডি জানেন তাদের জন্য বলতেছি, আমার এখানে সুডো করতে হচ্ছে কারণ আমি স্টুডেন্ট, আমার ডিরেক্টরির মধ্যে আমি যেহেতু একটা ফাইল তৈরি করতে যাচ্ছি ওইখানে আমার রুট পারমিশন লাগবে। সো সুডো মুভিং ডট এস এইচ, আর এখানে আমার হচ্ছে অ্যাকাউন্ট নেম যেটা আছে সেটা দিতে হবে, যেহেতু আমার স্টুডেন্টটি উল্লেখ করতে হবে STU DENT স্টুডেন্ট। ওপস, এখানে আমার মিস্টেক করে ফেলছি, সেটা হচ্ছে যে ডট স্ল্যাশ ফাইল রিমুভড ওকে। আমরা এখানে দেখি আমরা কি এরর করেছি, ওপস আমার এখানে এররটা হচ্ছে এন্ড এন্ড একো। ফাইলটা একবার রান করে দেখি, ফাইল রিমুভড, ওকে আমাদের ফাইলটা রিমুভ হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই অংশটা এক্সিকিউট হয়েছে, তার মানে পরের অংশটা এক্সিকিউট হয়েছে, কপির অংশে তো আমি কিছু দিই নাই। সো দেখি আমাদের ভিমআরসি ফাইলটা কি চেঞ্জ হয়েছে কিনা, তাই না, তাহলে আমরা বুঝতে পারবো। ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওইখান থেকে ভিমআরসি ফাইলটা কিন্তু একদম সরাসরি এখানে চলে আসছে। হ্যাঁ, সো এভাবে আমরা আস্তে আস্তে শিখবো আমি এখানে কোন কোন কমান্ড ব্যবহার করেছি। আমি এখানে একটু জটিল করে করলাম আর কি, এটা ইজি করে করা যায়। এই জটিল করে করার কারণটা হচ্ছে পরবর্তীতে আমরা যখন আইডিয়াগুলো জানবো, যে প্রত্যেকটা আইডিয়া যখন জানবো তখন এখান থেকে আমার বোঝাতে একটু সুবিধা হবে। ওকে, সো ভালো থাকবেন, ভালো রাখবেন, টাটা।